শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে তার পাঁচটা উপদেশ, ধর্ম বর্ণ নির্বিশেষে। এক নম্বর উপদেশ, কখনো অতীতকে নিয়ে পড়ে থাকতে নেই, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। দ্বিতীয়, আপনাকে নিয়ে কে কি ভাবলো সেটা আপনি ভাববেন না। অন্তর যদি বলে আপনি ভালো কাজ করছেন, তাহলে অন্যের কথা পিছিয়ে যাবে। আমাদের নেত্রীরও এটা কথা, আমার বিবেক যদি বলে আমি ভালো কাজ করছি, আমার মন যদি বলে আমি ভালো কাজ করছি, তাহলে কে কি সমালোচনা করলো, কে কি বিরূপ কথা বললো সেটা দেখার কোনো প্রয়োজন নেই। সময়কে কখনো পরিহাস করা উচিত নয়। সময় সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী হচ্ছে সময়। নিজের জীবনকে কখনো অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয়, কারণ প্রত্যেকের জীবনে নিজস্ব আলাদা পথ আছে, সেই পথ ধরে গিয়ে চলে। পঞ্চমত, ভুল হলে অন্যের কাছে ছোট হতে কোনো বাধা নেই। ভুল ঠিকা না করার মাঝে অহংকার প্রকাশ পায়, সেই পথ ধরে আজকে প্রকারান্তরে ধ্বংস আসে। এই শ্রীকৃষ্ণের জন্মদিবস আমরা যারা ধর্মকর্ম করি, আমরা যারা রাজনীতি করি, ব্যবসা বাণিজ্য করি, সামাজিক কাজ করি, সাংবাদিকতা করি, আমাদের প্রত্যেকেরই মনে রাখতে সেই কত আগে শ্রীকৃষ্ণ এ পাঁচটি উপদেশ রেখে গেছেন মানব জাতির জন্য। এ পাঁচটি উপদেশ এত বছর পর এখনো কিন্তু প্রাসঙ্গিক, এগুলো বাস্তব, এগুলো জীবনে অমর সত্য, এটা সবাইকে মনে রাখতে হবে। দেখুন, আজ শ্রীকৃষ্ণের জন্মদিবস, সময়টা খুব ভালো নয়। এখানে অসুরের আস্ফালন আছে, এখানে দুষ্টের সংখ্যা বেড়ে গেছে, সৃষ্টকে পালন করতে হবে, এখানে অশান্তি হুমকি আছে। শ্রীকৃষ্ণের উপদেশ মতো আজকে শান্তি যাতে বজায় থাকে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের দেশে গত 14.5 বছর এটা প্রমাণ হয়েছে, শাসক হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনাতন ধর্মাবলম্বীদের আর কোনো আপন মানুষ রাজনীতিতে অন্তর্ভুক্ত। রাজনীতিতে মাইনরিটি বান্ধব সরকার শেখ হাসিনার।